Wow, it's different. চা খাবেন? ঢেলে দেই। একটি স্নিগ্ধ বিকাল, সাথে এক কাপ চা, ব্যাপারটা জম্পেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিকালে এক কাপ চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আসলে তো এক কাপ চা না, দুইজনে মিলে দুইজনের দুই কাপ চা খাবো। আমরা গুলশানের চা চাইতে চা খেতে যাচ্ছি, আর চার টেস্টটা কেমন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এখানে আমরা আগেও চা খেয়েছি অনেকবার, বাট এবার আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গুলশান এক থেকে দুইয়ের দিকে যেতে দুইয়ের গোল চত্বর আগেই শাহজালাল ইসলামী ব্যাংকের অপোজিটে চলে এসছি আমরা চা চাইতে। এখন আমরা আমাদের চা অর্ডার করব, চলুন দেখা যাক কি কি আছে। এটা ওদের মেনু কার্ড, এখানে আমরা অর্ডার করেছি দুধ চা স্পেশাল, তান্দুরি চা স্পেশাল, এছাড়াও অন্যান্য চা আছে দেখতে পারেন, সাথে স্ন্যাক্সও আছে, মেনু ওটাও দেখতে পারেন। এখন আমাদের চাটা রেডি করতেছে। ও হ্যাঁ, আপনারা যারা চিনি খান না তাদের জন্য জিরো কালের ব্যবস্থা আছে, সার্ভ করার সময় বলে দিবেন আপনি চিনি খেতে চাচ্ছেন না, তাহলে ওরা জিরো কালটা দিবে। এখন ওরা তান্দুরি চাটা বানাচ্ছে। তান্দুরি চাটা আমি মাটির কাপে নিয়েছি, আপনারা চাইলে ওদের প্লাস্টিক কাপেও নিতে পারেন। মাটির কাপে কিংবা প্লাস্টিকের কাপের জন্য এক্সট্রা কোনো পে করা লাগে না, আপনারা চাইলে যে কোনো কাপে নিতে পারেন। এখন তৈরি হচ্ছে আমাদের স্পেশাল দুধ চা। তান্দুরি চাতে স্ট্রং একটা এলাচের ফ্লেভার আসতেছে। তান্দুরি চাটা আমার কাছে আহামরি অত ভালো লাগে নাই, মোটামুটি লাগছে। স্পেশাল দুধ চাটা আহামরি তেমন কিছুই ছিল না, জাস্ট অর্ডিনারি দুধ চার মতো। আমি বলবো দুধ চাটা অনেক পাতলা ছিল, আগে আমি যখন খেয়েছি তখন টেস্টটা আর একটু বেটার ছিল আমি বলবো। তো এই ছিল আমাদের রিভিউ। আপনাদের জানা মতো যদি ভালো কোনো প্লেস থাকে যেখানে খুবই টেস্টি তান্দুরি চা বানায়, আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর স্পেশাল দুধ চার দাম অনুযায়ী টেস্টটা আহামরি কিছু না, আমি বলবো এর থেকে টং এর চা মাচ বেটার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। নেক্সটে কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সো দেখা হবে আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।